সো আমরা ভাবছি একটা ফলস পিকোর ব্যবসা স্টার্ট করবো। দোকানে আছে, যারা যারা একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো এরকমভাবে ফলস ঢোকানো আছে। একটা ড্রাই ক্লিন এখানে বলছে 200 টাকা, আমি ফেরত নিয়ে চলে এসেছি। গুড মর্নিং সবাইকে, আশা করি আমার পরিবারের সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে আগে এটা কোনোদিনই আমি মিস করি না, এটা হচ্ছে চিয়া সিডস, যেটা আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখি একটু উষ্ণ গরম জলে, চেষ্টা করি প্রতিদিনই করার। আর পাশে দেখতেই পাচ্ছ অলমোস্ট আমার রান্না হয়ে এসছে, এটা অ্যাকচুয়ালি আমি টিফিনের জন্য রান্না বানাচ্ছিলাম। তারপরে চিয়া সিডসের কাপটা নিয়ে ভাবলাম একটু বারান্দায় যাই, আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দিনে আমি কি কি করব সেগুলো একটুখানি চটজলদি ভেবে নিই। তো মাথায় ঘুরছিল ওগুলো, এই যে কার পরে কোন কাজটা করব আর কত তাড়াতাড়ি করলে সেটা ভালো হয়, আর তার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখছিলাম। এত সুন্দর একটা রোদ আসে না আমার এই বারান্দাটায়। এবার চলো দেখা করাই তোমাদের সেই জিনিসটার সাথে যেটা আমি কালকে বিগ বাস্কেট থেকে আনিয়েছি। এই যে মানি প্ল্যান্টটা মনে আছে, এটা একটা আগে প্লাস্টিকের উপরে রাখা ছিল, তো জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগছিল, তাই ভাবলাম যে একটা এরকম পট স্ট্যান্ড নিয়ে আসি, তাহলে কি হবে এটা টান টানও থাকবে দড়িটা, আর জিনিসটা দেখতেও ভালো লাগবে, তাই না? এখন ঘুরতে পারছে 11:30, সুব্রজিৎ টিফিন নিয়ে অফিস বেরিয়ে গেছে, এখন আমরা খাবো ব্রেকফাস্ট। আমার তো ওটস আছেই আর তার সাথে ডিম সেদ্ধ, আর মায়ের আছে স্যুপ আর ডিম সেদ্ধ। তো চলো আগে মাকে সার্ভ করে দিই ব্রেকফাস্টটা। তো হয়ে গেছি, এখন আমি রেডি, একটু বেরোচ্ছি। অ্যাকচুয়ালি সুব্রজিৎ যে শাড়িটা আমাকে দিয়েছে ওটা আমি অষ্টমীর দিন পরবো, বাট শাড়িটা এখন আর এখনই রিভিল করছি না, একটু সারপ্রাইজ থাক না, যেদিন পরবো সেদিনই তোমরা দেখতে পারবে। তো সেটারই একটু ফলস পিকও করাতে নিয়ে যাচ্ছি, মানে দিয়ে আসবো। আর কয়েকটা শাড়ি আছে তার, যেটা কিছু মানে ওর পাঞ্জাবিও কিছু আছে তার মধ্যে, যেগুলো কিছু আয়রন হবে আর কিছু ড্রাই ক্লিনিংয়ে যাবে, তো সেটাও দিয়ে আসবো। আর আসার সময় দেখি সেদিন জয়নগরে না ওই হোয়াইট কালারের স্টোন টিপ যেগুলো হয় ওগুলো আমি পরি, তো ওগুলো আমি খোঁজ করেছিলাম বাট সেদিন ছিল না ওখানে, তো দেখি এখানে একটা সামনে কসমেটিক্সের দোকান আছে ওখানে যদি পাই তো ওটাও নিয়ে নেব। তো এখন বেরোই, কিন্তু তার আগে বেরোনোর আগে সন্ধ্যাটা দিয়ে তারপরে বেরোবো, চলো। পুজোর সময় কিছু বানাতে দেওয়া মানে মাথা খারাপ হয়ে যাওয়া লিটারেলি। একটা ড্রাই ক্লিন এখানে বলছে 200 টাকা, আমি ফেরত নিয়ে চলে এসেছি, এখন কলকাতায় যাব, নিয়ে যাব, মাকে দিয়ে দেবো, মা করিয়ে রাখবে। পাগলের মতো গলা কাটা দাম, ড্রাই ক্লিন 200 টাকা, মাই গুডনেস। যাই হোক চলো, ইস্ত্রির জামাকাপড়গুলো দিয়ে দিয়েছি, এবার ফেয়ারওয়ে থেকে কিছু টুকটাক জিনিস কেনা আছে ওগুলো কিনে বাড়ি ফিরবো। সো আমরা ভাবছি একটা ফলস পিকোর ব্যবসা স্টার্ট করবো। যারা যারা তোমরা ব্যাঙ্গালোরে থাকো, জেপিনগরের আশেপাশে থাকো বা জেপিনগরের পাশে কোনো এরিয়াতে থাকো, তারা তাদের শাড়িগুলো কুরিয়ার করে পাঠিয়ে দাও, আমরা একদম যত্ন সহিত তাদেরকে ফলস পিকো করে পাঠিয়ে দেবো আবার। আর যারা কলকাতার বাইরে মানে থাকো, মানে ব্যাঙ্গালোরের বাইরে, তারাও পাঠাতে পারো, কিন্তু শিপিং চার্জ লাগবে, তাই না? মোটামুটি ঘরে একদম মানে টেলার আমরা খুলে ফেলেছি, মানে আমি এই যে পিকোগুলো হচ্ছে ফলস পিকো, এর তো ব্লাউজ পিসটা তো আলাদা থাকছে, তো সেই শাড়িটা মা টেনে ধরছে, আমি একটা কাঁচি দিয়ে ওটাকে মানে প্রফেশনালি পুরো কেটে দিচ্ছি যেরকমভাবে টেলাররা কাটে, তো সেই ব্লাউজ পিসগুলোকেও আলাদা করা হয়েছে। এক ঝলক দেখিয়ে দিচ্ছি, এই যে এই এতগুলো ব্লাউজ পিস জমেছে, সো এগুলোকে এবার কলকাতায় নিয়ে গিয়ে বানানো হবে, কারণ এখানে যে ব্লাউজের মেকিং চার্জ তাতে শাড়ির হাফ দাম উঠে চলে আসবে, তো সেই কারণে এগুলোকে কেটে রাখা হচ্ছে, করছি তো কলকাতায় নিয়ে গিয়ে বানানো হবে, আমারও তাই করছি আমি, বাট ফলস পিকোগুলো এখান থেকে লাগিয়ে নিচ্ছি। এই শাড়িটা অলরেডি ফলস পার লাগানো হয়ে গেছে, এটা যেটা আমার মা বাবার দেওয়া ইয়েতে টাকায় এটা আমরা গিফট করেছিলাম, মানে ওই বাড়ি থেকে এসছে মায়ের জন্য, তো সেটা অলরেডি লাগানো হয়ে গেছে। আর এদিকে পুরো শাড়ির লাইন লাগানো আছে, যার মধ্যে মধ্যে ফলস এভাবে ঢোকানো আছে, একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো এরকমভাবে ফলস ঢোকানো আছে। তো সুব্রজিৎ জাস্ট এই অফিস থেকে ফিরলো, আর আমার জন্য নিয়ে এসছে এই বেলজিয়াম চকলেটসগুলো, আমি খুব ভালোবাসি এগুলো খেতে, আমার অফিসে পাওয়া যায়, তো আমি বলে দিয়েছিলাম যে কয়েকটা নিয়ে এসো খাবো।
তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন ডিনার সার্ভ করব, আর তারপর আজকে আর সেরকম কিছু কাজ নেই। বাট হ্যাঁ, ডিনারটা করার পর একটুখানি ব্লগটা এডিট করতে বসতে হবে, কারণ আজকে ব্লগ এডিট করে নেব, কারণ কালকে প্রচুর কাজ আছে, সিরিয়ালি পরপর প্রচণ্ডই টাইট স্কিডিউল কালকে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখছি। ভালো কিছু লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন রিফ্রেশিং ব্লগ নিয়ে। তিল দিন, টাটা, গুড নাইট।